সাংবাদিককে বিবস্ত্র করা অপমান করার পক্ষে আমরা নয়। পশ্চিমবঙ্গে মেরে ক্যামেরা ভেঙে দেয়, হাত পা ভেঙে দিচ্ছে, মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, যারা করেন তারাই আবার তার জন্য দুঃখ প্রকাশ করছেন। পশ্চিমবঙ্গের সাংবাদিকদের আগে সুরক্ষা চাই। যে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, ধমকি দেওয়া হচ্ছে, যাদের লোক না বেরোয়, ভোট না দেয়, তাহলে জিততে পারবে না। তার বিরুদ্ধে আমরা লড়ছি, সে যেন আমরা গ্রামে গ্রামে গিয়ে লোকেদের সঙ্গে দেখা করছি, লোক যেন বেরিয়ে এসে ভোট দেন। টিএমসি ভয় করে যে লোক ভোট দিলেই তারা হেরে যাবে, সে ভোট দিতেই দেবে না। আমাদের দেশে কম হয়েছে, অন্যান্য দেশে দেখুন 50% ওখানে পেট্রোলের দাম বেড়েছে, আমাদের 5% বেড়েছে, তাতে হাহাকার করছে লোকে। যান পাকিস্তানে, শ্রীলঙ্কায় দেখে আসুন, নেপালে কি চলছে আমাদের পাশে, আমাদের পয়সায় চাল ডালে ওরা বেঁচে আছে। যে বিশ্ব পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য আমাদের দেশেও আঁচ লেগেছে। আর যদি এখানে আলুর দাম বাড়ে তার জন্য তো মোদি দায়ী নয়, দিদি কি করবেন, আলুর দামটাও কমাতে পারেন না। কোনো সাংবাদিকের উপরে অত্যাচার করা বা সংবাদ মাধ্যমকে আটকানো, এটা গণতন্ত্রের অংশ নয়, গণতন্ত্রের এটা চলে না। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।